আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই করোনা পরিস্থিতিতে সকলে সুস্থ স্বাভাবিক আছো। শিক্ষক হিসেবে আছি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে চ্যাপ্টার একের কিছু এমসিকিউ এর দেখেছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। আজকেও আমরা চ্যাপ্টার একের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। আশা করি তোমরা এই এমসিকিউগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং অবশ্যই মুখস্থ করবে। দেখো, প্রথমে আমাদের এখানে প্রথম যে এমসিকিউটা আছে, কম্পিউটারের প্রথম প্রোগ্রামারের ধারণা কি প্রবর্তন করেন। কম্পিউটারের প্রথম প্রোগ্রামারের ধারণা প্রবর্তন করেন হলো এভা ল্যাভলেস। তোমরা অনেকে এখানে ভুল করলো চার্লস ব্যাবেজ দিয়ে, তো এখানে এভা ল্যাভলেস হবে। পরবর্তী এমসিকিউ আছে, ফেসবুক কে আবিষ্কার করেন। আমরা সবাই জানি ফেসবুক আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। খুবই ইজি একটা প্রশ্ন। পরে বলেছে ইন্টারনেটে পণ্য কেনা কাটার পদ্ধতির নাম কি। আমরা জানি সকলে, বিশেষ করে করোনা পরিস্থিতিতে আরো বেশি বুঝতে পেরেছি যে ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে কেনাকাটার সহজ পদ্ধতি হলো ই কমার্স, তাই না? ই কমার্সের মাধ্যমে এটা কেনাকাটা করা সম্ভব হয়। 362-তে বলেছে সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে। তাহলে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে, ই লার্নিং এর মাধ্যমে, তাই না? ই লার্নিং এর মাধ্যমে, কৃষি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান দেখার মাধ্যমে সে শিক্ষা অর্জন করছে। সুতরাং এটা হবে ই লার্নিং। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন হলো রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তাই তো? রেমন্ড স্যামুয়েল টমলিনসন হলো সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন। কোনটির মাধ্যমে দ্রুত ই কমার্সে মূল্য পরিশোধের সুযোগ থাকে, মূল্য দ্রুত পরিশোধের সুযোগ থাকে, কিসের মাধ্যমে? ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাই না? আমার যদি তোমার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে খুব দ্রুত সেখান থেকে মূল্য পরিশোধ করা সহজ হয় এবং খুব দ্রুত কেনাবেচা করা সম্ভব হয়। বলেছে বাংলাদেশের ডাক বিভাগের MTS এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়। 1 মিনিটে পাঠানো যায় সর্বোচ্চ 50,000 টাকা। তো মনে রাখবে যে ডাক বিভাগের MTS এর মাধ্যমে 1 মিনিটে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। পরে বলেছে HTTP এর পূর্ণরূপ কি। HTTP এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে তোমরা অনেকে বেশিরভাগ ভুল করো বানানের ভিন্নতার কারণে, এটা মনে রাখবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অবশ্যই বানানটা মুখস্থ করবে। তারপর বলেছে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় হলো 1971 সালে। 1971 সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। আধুনিক কম্পিউটারের জনকে, এটা সব থেকে সোজা একটা প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক হলো চার্লস ব্যাবেজ, তাই না? বলেছে পৃথিবীর সবাই নিচের কোনটিকে 21 শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে। 21 শতকের সম্পদ হিসাবে মেনে নিয়েছে হলো জ্ঞানকে, অর্থাৎ 21 শতকের সম্পদ কোনটি বর্তমানে, মানুষের জ্ঞান। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয়। ফেসবুক সূচিত হয় হলো মার্ক জুকারবার্গের মাধ্যমে, অর্থাৎ ফেসবুকের প্রতিষ্ঠাতাকে সোজা কথায় না বলে একটু ঘুরিয়ে বলেছে। শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল। শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল হলো 18 থেকে 19 শতাব্দীতে, সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়। পরের এমসিকিউ বলেছে 21 শতকে টিকে থাকতে হলে নিচে কোনটি থাকতে হবে। অবশ্যই ICT প্রাথমিক জ্ঞান থাকতে হবে। 21 শতককে বলা হয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। সুতরাং এই যুগে টিকে থাকতে হলে ICT প্রাথমিক জ্ঞান থাকতে হবে। 21 শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের। পৃথিবীর অর্থনীতি হলো জ্ঞান ভিত্তিক, তাই না? 21 শতকের পৃথিবীর অর্থনীতি সম্পূর্ণটাই জ্ঞান ভিত্তিক। গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন বিষয় দুটি ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি। এটার পেছনের কারণ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা, তাই তো? মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার কারণ কি। প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার কারণ হলো যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট দক্ষতা কোনটি। বেঁচে থাকার জন্য সুনির্দিষ্ট দক্ষতা হলো তথ্য প্রযুক্তি। 21 শতকের সম্পদ কোনটি। আমরা বারবার বলেছি যে 21 শতকের সম্পদ হলো জ্ঞান।
নিচের কোনটি একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা? একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা কোনটি? সৃজনশীলতা, তাই না? সৃজনশীলতা হলো প্রয়োজনীয় দক্ষতা। কোনটি পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার? পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার হলো ইউনিভ্যাক। ইউনিভ্যাক হলো পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার। পরে বলেছে কি, চার্লস ব্যাবেজ কি ছিলেন? চার্লস ব্যাবেজ ছিলেন মূলত গণিতবিদ ছিলেন একজন। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করেন? এই দুটি ইঞ্জিন তৈরি করেন হলো চার্লস ব্যাবেজ। তো এমসিকিউ গুলা গত আমরা যে টিউটোরিয়াল ছিল সেখানেও এটার ভিতরে কিছু এমসিকিউ ছিল। তো চলো পরবর্তী কিছু এমসিকিউ দেখে নেওয়া যাক। পরে বলেছে বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান কোনটি? বৃহত্তম প্রতিষ্ঠান হলো অ্যাপেল, আমরা জানি সবাই। অ্যাপেল হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান। স্যার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলো বিল গেটস, যাকে হচ্ছে পৃথিবীর সেরা ধনী বলা হয়ে থাকে। WWW এর জনক কে? WWW এর জনক হলো টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি হলো WWW এর জনক। তোমরা অবশ্যই যে আমাদের নোট দেওয়া আছে নিচে প্রত্যেকটা এমসিকিউ এর নিচে, এই নোটগুলো অবশ্যই পড়বে, এখানেও কিছু এমসিকিউ দেখবে, তোমরা পেয়ে যাবে। ফেসবুকের প্রতিষ্ঠাতাদের একজন কে? ফেসবুকের প্রতিষ্ঠাতাদের একজন হলো মার্ক জুকারবার্গ। ই লার্নিং শব্দটি পূর্ণরূপ কি? ই লার্নিং শব্দটি পূর্ণরূপ হলো ইলেকট্রনিক লার্নিং, তাই না? আমরা যেটা ই লার্নিং বলে থাকি সেটার পূর্ণরূপ হলো ইতে ইলেকট্রনিক আর লার্নিং। নিচের কোনটি সনাতন পদ্ধতিতে পাঠ দানের পরিপূরক? সনাতন পদ্ধতিতে পাঠদানের পরিপূরক হলো ইনার ই লার্নিং, অর্থাৎ আগে যেটা সনাতন পদ্ধতিতে পাঠদান করা হতো, এখন তথ্য প্রযুক্তির কল্যাণে সেটা ই লার্নিং এর সুবিধা মানুষ সেই পড়াটা করে থাকে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সে ঘরে বসেই সে পড়াটা করতে পারে। ই লার্নিং বলতে কি বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়? ই লার্নিং হলো ডিস্টেন্স লার্নিং, তাই না? আমি যদি অনেক দূরেও থাকি সেখান থেকে আমি আমার যে কোনো পড়া যে কোনো জ্ঞানটাকে অর্জন করতে পারি। শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগকে কি বলে? ডিজিটাল পদ্ধতি প্রয়োগকে বলা হয় ই গভর্নেন্স, তাই না? ই গভর্নেন্স বলা হয়ে থাকে। গভর্নেন্স বা সুশাসনের জন্য কি ধরনের ব্যবস্থা দরকার? এটা স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা থাকা দরকার। যে কোনো দেশের নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে কোনটির কারণে? হয়রানি বিড়ম্বনার অবসান ঘটে হলো ইলেকট্রনিক ব্যবস্থা প্রচলনে, তাই তো? বলেছে ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রমের সময়কাল কতদিন হতে পারে? এটা সময়কাল হতে পারে 24x7, অর্থাৎ সপ্তাহে 7 দিনই, এবং বছর অর্থাৎ টোটাল হলো এক বছরে যত ঘন্টা সেটাকে বুঝিয়েছে, 24×7×365। বর্তমানে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করার সহজ উপায় কোনটি? পরিশোধ করার সহজ উপায় কোনটি? মোবাইলের মাধ্যমে। আমরা সহজে জানি মোবাইলের মাধ্যমে আমরা বেশিরভাগ যেটা ব্যবহৃত হয় বিকাশের মাধ্যমে, এটা যে কোনো বিল পরিশোধ করা হয়ে থাকে। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে এই সকল বিল আমরা পরিশোধ করতে পারি। গভর্নেন্সের মূল বিষয় কোনটি? গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিকদের জীবনমান উন্নত করা। নাগরিকদের জীবনমান উন্নত করা হলো গভর্নেন্সের মূল বিষয়। বলেছে চিনি কল সমূহে আখ সরবরাহ করতে হলে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া অনুমতি পত্রকে কি বলে? এই পত্রকে কি বলে? পুঁজি বলে। নিচের কোনটি দেশের প্রথম দিককার ই সেবা? দেশের প্রথম দিককার ই সেবার হলো ই পুঁজি। পরবর্তীতে বলেছে SMS এর পূর্ণরূপ কি? আমরা এটা জানি সবাই, SMS এর পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। অনেকে এটা জানি না, আমরা সবাই SMS নামে পরিচিত। SMS এর পূর্ণরূপ তাহলে আজকে তোমরা জানলে শর্ট মেসেজ সার্ভিস। আখ চাষিদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে কোনটির কারণে? এটা অবসান ঘটেছে কোনটির কারণে? ই পুঁজির কারণে। বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? সকল ডাকঘরে পাওয়া যায় কোনটি? MTS সিস্টেম। আমরা একটু আগে যেটা দেখেছি MTS সিস্টেমের মাধ্যমে 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। EMTS এর পূর্ণরূপ কি? EMTS এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, তাই না? যেটা বাংলাদেশের ডাকঘর ব্যবস্থার বর্তমানে সংযুক্ত হয়েছে। ই কমার্স এর পূর্ণরূপ কোনটি? ই কমার্স এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক কমার্স। পরবর্তীতে বলেছে কত সাল থেকে বাংলাদেশে আস্তে আস্তে ই কমার্সের প্রসার হচ্ছে? ই কমার্সের প্রসার হচ্ছে 2011 থেকে 2012 সালে, তাই না? ই কমার্সের প্রসার বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 2020 সালে আরও প্রসার ঘটেছে। COD পদ্ধতি কি? COD পদ্ধতি হলো ক্যাশ অন ডেলিভারি,
তাহলে সিতে ক্যাশ ওতে অন ডিতে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ই কমার্সের সিওডি এর পুনরূপ অর্থাৎ এটা ই কমার্সের একটা পদ্ধতি সিওডি অর্থাৎ আমি টাকা যখন আমি পণ্য নিব তখনই টাকা দিব এটাকে বলে ক্যাশ অন ডেলিভারি ই কমার্সের সিওডি এর পুনরূপ কি ক্যাশ অন ডেলিভারি কর্মক্ষেত্রে আইসিটি কত ধরনের প্রভাব লক্ষ্য করা যায় এটা দুই ধরনের লক্ষ্য করা যায় এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই দেখে নেবে কত সালে ফেসবুক চালু হয় ফেসবুক চালু হয় হলো 2004 সালে সর্বপ্রথম ফেসবুক চালু হয় কত সালে 2004 সালে সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো ফেসবুক টুইটার তাই না ফেসবুক টুইটার হলো জনপ্রিয় মাধ্যম সামাজিক যোগাযোগের কে তার বন্ধুদের নিয়ে ফেসবুক চালু করেন বন্ধুদের ফেসবুক চালু করেন মার্ক জুকারবার্গ 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এটা একটু পড়ে নেবে 2014 সালের শুরুতে বিশ্বের কত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন 2014 সালের শুরুতে বিশ্বের প্রায় 119 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন টুইট কি টুইট হলো 140 অক্ষরের মধ্যে বার্তাকে টুইট বলে 140 অক্ষরের মধ্যে অবশ্যই কোনো বার্তাকে যদি আমি প্রেরণ করি সেটাকে বলে টুইট করা টুইটারে ব্যবহার কারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয় সর্বোচ্চ আমরা একটু আগে দেখলাম 140 অক্ষরের মধ্যে নট শব্দের মধ্যে অক্ষরের মধ্যে আমার বার্তাকে প্রেরণ করতে হয় পরবর্তীতে আছে আমাদের চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন চার্লস ব্যাবেজ তৈরি করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন কত সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন 1842 সালে এই জায়গার যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা গত লেকচারে দেখা হয়েছে তোমরা এই লেকচারগুলো আমি আর পড়ছি না অবশ্যই তোমরা এখানে ভিডিওটি পজ করে প্রত্যেকটা এমসিকিউ মুখস্থ করবে এবং এমসিকিউ এর নিচে যে নোটগুলো আছে যে সাপোজ এই যে এই এমসিকিউ এর নিচে একটা নোট আছে এরকম নোটগুলোও সম্পূর্ণ পড়বে কারণ এই নোটের ভিতরে কিছু কি আছে এমসিকিউ আছে তো আজকে আমাদের মোটামুটি চ্যাপ্টার এক শেষ হলো আমরা এই পর্যন্ত তোমরা চ্যাপ্টার একের যত এমসিকিউ আছে গাইড থেকে বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবে এবং এই ভিডিও টিউটোরিয়াল যেটা এটা পজ করে করে দেখবে আশা করি তোমাদের চ্যাপ্টার একের সমস্যা হবে না এবং পরবর্তী দিন আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার দুই দেখব তো সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাতে চাই আর সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ।